গতকাল সাত সকালে কলকাতা আসানসোলের সাত জায়গায় কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই তৎপরতা। কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই এর স্ক্যানারে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটক গতকাল তার ছটি ঠিকানায় অভিযান চালালো সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রী মলয় ঘটককেও। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মলয় ঘটকের। সাত সকালে সাত জায়গায় সিবিআই কয়লা পাচার কাণ্ডে তদন্তে এবার সিবিআই স্ক্যানারে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটক। আইনমন্ত্রীর আসানসোলের তিনটি ঠিকানা, কলকাতার দুটি বাড়ি ও রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনের কোয়ার্টারে অভিযান চালালো সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হলো মলয় ঘটককে। গোয়েন্দারা কথা বলেন তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর সঙ্গেও। আর সিবিআই তল্লাশির প্রতিবাদে আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। আমার অদ্ভুত লাগলো সিবিআইকে যে তারা আমাকে ডাকলেন না, কোনো জিজ্ঞাসাবাদ করলেন না। সকাল আটটার সময় আমি তো ঘুমোচ্ছিলাম, সেই সময় তারা আমাদের বাড়িতে এসে হাজির হলো। যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মেলাইন করা। 14,000 টাকা যে ক্যাশ এখনো আমার পকেটে বোধ হয় আছে, এই 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 14,000 টাকা যখন ওনারা গুনলেন, গোনার পর বললেন যে এটা ইনসিগনিফিক্যান্ট, এটাকে আমরা সিজ করছি না। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার সকালে তল্লাশি চালানো হয় আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি, এখান থেকে 500 মিটার দূরে চেলিডাঙ্গায় মলয় ঘটকের পৈতৃক বাড়ি ও 100 মিটার দূরে মলয় ঘটকের আরও একটি বাড়িতে। চেলিডাঙ্গায় মলয় ঘটকের পৈতৃক বাড়িতে থাকেন তার ভাই ও আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, সেখানেও পৌঁছয় সিবিআই। না না না, সার্চ ওয়ারেন্ট দেখাননি, এফআইআর এর কপি দেখাননি, কাগজপত্র কিছু নেই? না না কিছু নেই, না না কিছু নেই, থাকবে থাকবে তো দেখাবে। আসানসোলের পাশাপাশি কলকাতার লেক গার্ডেন্সে মলয় ঘটকের দুটি বাড়ি রয়েছে, সেখানেও পৌঁছন সিবিআই এর গোয়েন্দারা। কথা বলেন মন্ত্রীর ছেলে ও পুত্রবধূর সঙ্গে। আলিপুরের ডায়মন্ড হারবার রোডে মলয় ঘটকের হিসেব রক্ষক প্রতীক দেওয়ানের বাড়িতেও যান সিবিআই এর গোয়েন্দারা। তালা ভাঙার লোক আনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালা ভাঙার লোক মানে লকার খোলা যায়, মিস্ত্রি ডাকতে। লকার কিসের? লকার আলমারি লকার। সকাল 8:15 রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনের কোয়ার্টারে অভিযান চালালো সিবিআই। সূত্রের দাবি জিজ্ঞাসাবাদের পাশাপাশি নথি খতিয়ে দেখেন তারা। তল্লাশি শেষে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, জিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো রাহুলবাবুর কাছে আসবো। রাহুলবাবু, গোটা দিন জুড়ে 8 ঘন্টা ধরে আমরা দেখলাম সিবিআই তল্লাশি, ইডির পক্ষ থেকেও ডেকে পাঠানো হয়েছে 14 সেপ্টেম্বর আমরা জানি মলয় ঘটককে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেল না। মলয় ঘটক তিনি নিজেই বললেন রাজনৈতিক প্রতিহিংসা এবং তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই তাঁর অভিযোগ। কিসের প্রতিক্রিয়া দেওয়া হয় বলো তো? কি সুবিধা প্রথম হচ্ছে যে মেগা সিরিয়ালটা চলছে, সিরিয়ালটা দেখতে বেশ ভালো লাগছে। এখানে তল্লাশি, ওখানে তল্লাশি, সেখানে তল্লাশি, আজকে দাঁড়িয়ে এক মলয় ঘটকের বাড়িতে অতক্ষণ ধরে সারাদিন ধরে তল্লাশি করে 14,000 টাকা পেয়েছে। অতগুলো বাড়িতে ছাপা মেরে আমি জানি না, আমি আমার তদন্ত নিয়ে কোনো কিছু বলার নেই। আজকে আগের দিনও উত্তরপাড়া কাঁচড়াপাড়াতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর আমরা দেখেছি 5 দিন পরে সাংবাদিক বৈঠক। পার্থ চট্টোপাধ্যায় তো লোক দেখেছে, আজকে দাঁড়িয়ে যেটা ভিজিবল সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর আমরা তো বলছি যদি কেউ অপরাধী হয়ে থাকে টাকা ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই, তৃণমূল কংগ্রেস কোথাও রেয়াত করবে না, কিন্তু তদন্তটা নিরপেক্ষ হওয়া দরকার। আজকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে রাহুলবাবুরা তো অনেক কিছুই মনে করেন, এটা নতুন কিছু নয়। তো এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম যতবার করে বলা হবে ততবার বাস্তবে রাহুলবাবু, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, এদের নামটাই বলতে চাইছেন। আক্ষরিক অর্থ হচ্ছে এইটা যে এই সমস্ত লোকগুলোকে সরিয়ে দাও, এগুলো লোকগুলোকে সরিয়ে দাও এদের দিকে, এই ইন্ডিকেশনটা এটাই করা হচ্ছে, এর বাইরে আর কিছু নয়। দেখুন, মলয় ঘটকের কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে মন্ত্রীর সই করা লেটার প্যাড, ফাঁকা লেটার প্যাড, নিচের দিকে একটা সই করা, এগুলো নাকি বিক্রি হচ্ছে। এ কী করে হয় এই কাজগুলো? আর আপনি আজকে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করতে হবে না, কোনো বিজেপিকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না, আসানসোলে চলে যান,
জনমানুষের যে কোনো রাস্তার লোককে জিজ্ঞেস করে যে বিজেপি কর্মী সমর্থকরা নয় আসানসোলের মানুষ যদি কেউ বলেন যে তার সঙ্গে এই কয়লা পাচারের সঙ্গে তিনি জড়িত তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন রাহুল চক্রবর্তী মানুষের কাছে পৌঁছান তারা বোঝানো শুরু করতেছি আমরা প্রথমে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কেন বলছি তদন্তের নিরপেক্ষতা প্রয়োজন আমি তো বারবার বলছি যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তদন্ত হোক অসুবিধা নেই কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম নিয়ম হবে কেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম নিয়ম তারা কার ক্ষেত্রে কি ধরনের নিয়ম আপনারা আলাদা দেখেন আরে তুমি বলো যে অভিযুক্ত সুরেন্দ্র অধিকারী যাকে বিজেপির পার্টি অফিস থেকে বড় বড় ছবি দিয়ে টাকা নিতে দেখা গেল যাকে চোর বললো প্রথম বিজেপির লোকরা যে নিশীথ প্রামাণিককে বললো গরু চোর বিজেপির লোকরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে একবার তাদের দেখা হয়নি পর্যন্ত আর মেলান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু পাওয়া যাচ্ছে রাহুলদা হোমওয়ার্কটা করে আসেনি ওই সম্বন্ধে ফিরাদ ববি হাকিম কি বলেছেন সেটা রাহুলদার একটু জেনে নেওয়া উচিত যে ওই ব্যাপারে বিরোধী দলনেতা যা বলে দিয়েছে বলে দিয়েছে আমি কিন্তু বলবো না কি আমি আমার আমি বলছি না বলছে স্পষ্ট না দলের নেতা বলেছে আপনার বিরোধী দলনেতা বলেছে আপনার আপনার সাংসদরা আপনার দলের সুপ্রিমো সুপ্রিমো এবং তার সঙ্গে একজন রাজ্যসভা সাংসদ তারা দুজন জড়িত আছে তোমরা চোর আছে কে জিজ্ঞাসা করো তোমাদের প্রতিনিধি আপনাদের নেতারাই বলে দিচ্ছে তুমি বলো কোন মানুষকে কয়লার টাকা খেয়েছে বিরতির আগে দেখাবো মলয় ঘটককে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তেমনি সূত্রের খবর 14 সেপ্টেম্বর ইডির দিল্লির সদর দফতরে মলয় ঘটককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে তারা যদিও তিনি কোনো নোটিশ পাননি বলে দাবি করেছেন কয়লা পাচার মামলায় দিনভর আইনমন্ত্রী মলয় ঘটকের একের পর এক বাড়িতে সিবিআই অভিযান আর এরই মধ্যে তৎপর ইডিও সূত্রের খবর 14 সেপ্টেম্বর ইডির দিল্লির সদর দফতরে মলয় ঘটককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে তারা মলয় ঘটক একাধারে আইন ও শ্রমমন্ত্রী খনি এলাকা আসানসোলের দুর্দণ্ড প্রতাপ বিধায়ক এর আগে কয়লা পাচার মামলায় মলয় ঘটককে একাধিকবার তলব করেছিল ইডি একবারই মাত্র ইডির সামনে হাজিরা দিয়েছেন তিনি আর এরই মধ্যে ইডির পাশাপাশি তৎপর হয়ে উঠল সিবিআইও মলয় ঘটকের 6 ঠিকানায় অভিযান চালানো তারা সিবিআই সূত্রে দাবি কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে অরূপ মাঝি ওরফে লালার অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি পাওয়া যায় সেই নথিতেই মন্ত্রীবরের কারো নাম উল্লেখ করা ছিল কিছু ভাউচার ও ডায়েরিতেও মন্ত্রীবরে লেখা ছিল কে সেই মন্ত্রী এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই অরূপ মাঝি গ্রেপ্তার হওয়ার পরে যে ডায়েরিটা দিল্লির কোর্টে সাবমিট হয়েছিল তাতে লেখা ছিল এম ঘটক মান্থলি 75 লাখ সেই যদি এই ঘটক হয় তাহলে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে যেভাবে এজেন্সির অপপ্রয়োগ হচ্ছে অপব্যবহার হচ্ছে বিজেপি নেতারাই প্রমাণ করে দিচ্ছেন এটা যত না আইনের বিষয় তার থেকে রাজনৈতিক আক্রমণের বিষয় পার্থর ঘনিষ্ঠর বাড়িতে সিবিআই যাওয়ার পর পার্থবাবু অ্যারেস্ট সাইগাল অনুব্রত ঘনিষ্ঠ তার কাছ থেকে সিবিআই জানার কদিন পর সাইগালের তথ্যের ভিত্তিতে অনুব্রত অ্যারেস্ট ভাইপোর কাছ থেকে তথ্য জেনে এখন কি মলয় ঘটক ভাইপোকে ছেড়ে দিয়ে মলয় ঘটককে ধরা হলো এর আগে গত বছরের অক্টোবরে কয়লাকাণ্ডে মলয় ঘটককে প্রায় 8 ঘন্টা মারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি সূত্রের খবর ফের তাকে ডেকেছে ইডি আমার কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি বিজেপির কর্মী বা বিজেপির সমর্থক ছাড়া একটা লোক যদি বলে দেয় যে মলয় ঘটক কয়লার সাথে যুক্ত আমি রাজনীতি ছেড়ে তদন্তের গতিপথ ভবিষ্যতে কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের প্রকাশ সিনহা কৌশিক নাতাই উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ রাহুলবাবুর কাছে আসবো রাহুলবাবু 2011 সালের আগে কিন্তু এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ঘটনায় যে কোনো ঘটনা ঘটলে সিবিআই তদন্তের দাবি করত আর এখন এরা যে যাই ঘটনা ঘটে সিবিআই যে যে ঘটনার তদন্ত করে তার বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস এবং সবটাতেই তাদের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা করছে কেন্দ্র এবং তাদের দ্বারা প্রভাবিত সিবিআই ইডি শুনুন একটু বলি প্রথম কথা হচ্ছে সিবিআই তো সেই সিবিআই ছিল না
জেসিবিআই এর কথা তুমি বলছো, সেই সিবিআই আমরা দেখিনি, দুজন উচ্চপদস্থ কর্তা রাকেশ আস্থানার অলোক বর্মা একে অপরকে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে ঘুষখোর বলছে, আমরা সেই সিবিআই কে দেখিনি, আমরা সেই সিবিআই কে দেখিনি যাকে বলছে সুপ্রিম কোর্ট খোঁচা খাঁচায় বন্ধ তোতা পাখি, আমরা সেই সিবিআই কে দেখিনি না, আমি বলছি। সুতরাং আজকে দাঁড়িয়ে যে সিবিআই এর কথা তুমি বলছো, সেই সিবিআই তো এই সিবিআই ছিল না। আজকে তো এই নরেন্দ্র মোদী যাদের কথা এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো নিজে বলছেন সিবিআই দিকে আমাকে ভয় দেখানো যাবে না, দেখো এই বিজেপি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই যে অর্গানাইজেশন খুব এস্টিমড অর্গানাইজেশন, এবং এটা সম্পর্কে কোনো সন্দেহ নেই যে রাজনৈতিক দলরা বা শাসক দল যেই থাকে সেই, যেমন এখানে যেমন স্টেটে যেমন হয়, যেমন সিআইডি ইবি ইকোনমিক অফেন্স এদের যে দায়বদ্ধতা থাকে সরকারের জন্য, ওদেরও সরকারের জন্য দায়বদ্ধতা থাকে। বাট এক বর্তমান আমি যেটা বলছি, রাহুল যেটা শুনেছে, রাহুল যেটা দেখেছে, রাহুল তাহলে বলুক না আগে কোন সিবিআই দেখেছিল সেটা বলুক না, আগে কোন ইডি দেখেছিল সেটা বলুক, খালি একটা পার্টিকুলার এক মিনিট রাহুল, সিবিআই সাকসেস রেট কোথায়? রাহুল দাঁড়াও, ওই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে গেলো রাহুল বাবু, কিন্তু সেই রাজ্য পুলিশকেই তো তদন্তটা করতে হয়। রাহুলদা, রাজশ্রী আমার নাম, সিবিআই এর যে কথাটা রাহুলদা বলছেন এটা হচ্ছে ইউপিএ টু এর আমলে বলা হয়েছিল সিবিআই প্যারেটকে তোতা পাখি, এটা নরেন্দ্র মোদীর সময় এটা সুপ্রিম কোর্ট বলেনি, ইউপিএ টু, যে ইউপিএ তে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরীর ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে কয়লার তদন্ত হচ্ছে, যেটা হচ্ছে সেই তদন্তে প্যারালাল তদন্ত কিন্তু সিআইডি করছে, এবং এই যে প্যারালাল তদন্ত সিআইডি করছে সেখানে তাদের মধ্যে ১৩ জন যাদেরকে তলব করা হয়েছে তার মধ্যে ১৩ জন পুলিশ আধিকারিক আছেন, এবং বাকিরা হচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ রাজ্য পুলিশও কিন্তু এটা মনে করছে যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত আছে, খানিকটা প্রশাসনও সিআইডি যুক্ত, সিআইডি কথা আমি বলছি না, এবং জিজ্ঞাসা করবেন আবাল বৃদ্ধ বনিতা, তারা প্রত্যেকে বলবে যে মলয় ঘটক হচ্ছে প্রথম আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আলোচনায় থাকার জন্য।